নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি চিরঞ্জিৎ আর আপনারা দেখছেন টেক চিরঞ্জিত ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ইউনিভার্সাল রিমোট কিভাবে প্রোগ্রাম করা হয় মানে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তিনটে রিমোট এটি হচ্ছে ডিস টিভি ইউনিভার্সাল রিমোট মানে আপনাদের যাদের টিভি আপনারা যারা ইউজ করেন তাদের কাছে হয়তো এরকম রিমোট আছে এবং এই রিমোটটা কিন্তু বন্ধুরা এটা হচ্ছে একটি ইউনিভার্সাল রিমোট এবং এই রিমোট আপনারা অনলাইনে পেয়ে যাবেন যেমন অ্যামাজন বা ফ্লিপকার্টে খুব কম দামে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে ভালো রিমোট পেয়ে যাবেন এই রিমোটটির গুণগত মান থেকে শুরু করে এবং এই রিমোট রিমোটটির ইউটিলিটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রিমোট একলাই এই সমস্ত রিমোটের কাজ করতে পারে মানে এই একটি রিমোট থেকে আপনারা চাইলে সেট টপ বক্স অপারেট করতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের টিভিও অপারেট করতে পারবেন তো সেই কারণে আমি এই রিমোটটি আজকে প্রয়োজন মনে করলাম যে আপনাদের একটি ভিডিও বানাই কারণ অনেক সময় কি হয় আপনার বাড়িতে টিভি রিমোট খারাপ হয়ে যেতে পারে বা আপনাদের যদি কোনো অ্যান্ড্রয়েড টিভি বক্স থাকে বা স্মার্ট টিভি রিমোটও খারাপ হয়ে যেতে পারে সেই কাজও কিন্তু এই রিমোটটা করে দিতে পারবে কারণ এইখানে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন স্মার্ট রিমোটের এই সমস্ত কাজই কিন্তু এই রিমোট করতে পারে বন্ধুরা এই যে ইউনিভার্সাল রিমোটটি দেখতে পাচ্ছেন এই রিমোটটির এই জয়স্টিক সম্পূর্ণই প্রোগ্রাম করা সম্ভব এটির ভলিউম আপনি প্রোগ্রাম করতে পারবেন এটি পাওয়ার প্রোগ্রাম করতে পারবেন মানে এই একটি রিমোট দিয়ে আপনি আপনার সেট টপ বক্স থেকে শুরু করে আপনার টিভিকেও আপনি অপারেট করতে পারবেন সে আপনার টিভি স্মার্ট হোক বা নন স্মার্ট হোক তবে হ্যাঁ এটি কিন্তু ব্লুটুথ রিমোট না এটি আইআর রিমোট তো সেটি আপনাকে মাথায় রাখতে হবে কারণ এটি দিয়ে যদি আপনি ব্লুটুথ অ্যাক্সেস করতে চান সেটি কিন্তু সম্ভব নয় তো বন্ধুরা এবার বলি এই যে রিমোটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্সের রিমোট মানে এম এক্স কিউ প্রো যে বক্স হয় অ্যান্ড্রয়েড বক্স মানে আপনাদের যে নন স্মার্ট টিভিকে স্মার্ট করা হয় তো এটি হচ্ছে তার রিমোট তো অনেক সময় কী এই রিমোট খারাপ হয়ে যায় বা হারিয়ে যায় তো সেই কারণে আপনারা চাইলে এই রিমোটের সম্পূর্ণ অ্যাক্সেস এই দিয়ে আপনারা করতে পারেন তো বন্ধুরা এবার চলুন আমরা দেখিনি যে কিভাবে আমরা এই রিমোটটিকে আমরা অ্যাক্সেস কর করব এই রিমোটটির মাধ্যমে মানে এই একটি রিমোট দিয়ে আমরা সেট টপ বক্সও চালাতে পারবো এবং আমরা টিভিও অপারেট করতে পারব তো এইখানে দু ধরনের রিমোট আছে একটি হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্সের রিমোট আর একটি হচ্ছে আমার প্যানাসনিক নর্মাল যে নন স্মার্ট টিভি তার রিমোট তো আপনারা চাইলে এই রিমোটটিও অ্যাক্সেস করতে পারেন এই রিমোটটি অ্যাক্সেস যে কোনো একটি করতে পারবেন দুটো কিন্তু করতে পারবেন না এবং এর সাথে সেট টপ বক্স তো অবশ্যই করতে পারেন কারণ এর মধ্যে একটি বাটন আছে দেখুন এই যে এই বাটনটি ক্লিক করলে এই বাটনটি ট্যাপ করলে এটি লাল বাতি জ্বলে মানে এই যখনই লাল বাতিটি জ্বলবে তখন কিন্তু আপনার যে প্রোগ্রাম করা যে টিভির সাথে যে আপনি পেয়ার করবেন তখন টিভিটি কাজ করতে শুরু করবে এবং এটিকে যখন অফ করবেন তখন এটি সেটপ বক্সের মানে আপনার যে টপ বক্স সেটি আপনার কাজ করতে শুরু করবে তো এবারে সেটি কিভাবে করতে হয় সেটি আমি আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে অ্যান্ড্রয়েড টিভি রিমোট কীভাবে আপনারা অ্যাক্সেস করবেন তো তার আগে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই রিমোটটি কিভাবে কাজ করছে অ্যান্ড্রয়েড টিভিতে এবং তারপরে আমি এই রিমোটটিকেও কপি করে নেব এবং তার সাথে সাথে এই রিমোটটি আমি আপনাদের ব্যবহার করে দেখাবো তো বন্ধুরা এইখানে দেখুন এই যে আমার যে টিভির উপরে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্স এবং এটির সাথে এই টিভিটি কানেক্ট করা আছে তো যদিও এটি টিভি নয় বন্ধুরা এটি একটি মনিটর তো আমি আপনাদের একটি এক্সাম্পেল দেখাবার জন্য এর সাথে কানেক্ট করে দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা এই যে রিমোটটি এটি হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্সের রিমোট তো দেখুন এইভাবে কাজ করছে খুব সুন্দরভাবে কাজ করছে দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই কাজ করছে এখানে পাওয়ার বাটন আছে হোম বাটন আছে ব্যাক বাটন আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন তো এই সমস্ত কিছু অ্যাক্সেস আমরা এই রিমোটটিতে করব মানে এই দেখুন এই রিমোটটি কিন্তু এখন কাজ করছে না তো এটি যখন আমরা প্রোগ্রাম করব প্রোগ্রাম করার পর দেখুন বন্ধুরা এই রিমোটটি দিয়ে সমস্ত কিছু কাজ করছে তো যে কোনো আমি একটি ভিডিও আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা ভিডিওটি প্লে হয়ে গেছে এখান থেকে চাইলে আপনারা ভলিউম আপ অ্যান্ড ডাউনও করতে পারবেন সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন ব্যাক করতে পারবেন সমস্ত কিছু হোম করলে হোমে চলে যাবে তো চলুন এবার এটিকে আমরা এই রিমোটটি যেটি দেখতে পাচ্ছেন এই রিমোটটিকে আমরা এই রিমোটের ডেটা আমরা এতে কপি করে নেব তো চলুন দেখে নিই তো বন্ধুরা সবার প্রথম আমাদের দুটি রিমোট ঠিক এই পজিশনে নিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে দেখুন বন্ধুরা এটি অনেক পুরনো হয়ে গেছে রিমোটটা তো এই কারণে এখানে অনেক কিছু ওয়ার্ড বোঝা যাচ্ছে না মানে অস্পষ্ট বা মুছে গেছে তাও বলে রাখি এটি হচ্ছে জিরো এটি হচ্ছে ওকে ওকেটা বোঝা যাচ্ছে তো আমাদের কি করতে হবে এই জিরো আর ওকেটি একসাথে সামেন্টেন্সলি টিপে দিয়ে ধরতে হবে তো যখনই ডিপে ধরবো তো দেখুন এখানে লাল লাইটটি জ্বলে গেছে তার মানে এই রিমোটটি প্রোগ্রাম করার জন্য রেডি তো এবার আমরা প্রথমে কী করবো এই যে পাওয়ার বাটনটিকে আমরা কপি করব তো এখানে আমরা পাওয়ার বাটনটিকে একবার ট্যাপ করব তো দেখুন যখনই ট্যাপ করলাম এই লাইটটি একবার জ্বলল তো এবার কী করবো আমাদের এই রিমোটের যে পাওয়ার বাটন সেটিকে একবার ট্যাপ করব তো যখনই ট্যাপ করলাম দেখলেন যে এই যে লাইটটি দুবার জ্বললো তার মানে এর যে পাওয়ার বাটনের ডেটাটি এর যে পাওয়ার বাটনের যে ডেটাটি এর মধ্যে কপি হয়ে গেছে তার মানে আমাদের একটি প্রোগ্রামিং সম্পূর্ণ হয়েছে তো এইভাবে আপনারা আস্তে আস্তে ওকে বাটন লেফট রাইট যে জয় স্টিকের বাটন সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন আপনারা চাইলে হোম অ্যাক্সেস করতে পারবেন ভলিউম আপ অ্যান্ড ডাউন অ্যাক্সেস করতে পারবেন তো চলুন এবার আমরা এর যে ভলিউমটি সেটিকে আমরা অ্যাক্সেস করব তো সেটিকে কীভাবে করবো তো আগে আমরা কী করবো এই যে ভলিউম এখানে দেখতে পাচ্ছেন এই ভলিউম এটি মাইনাস এবং এই উপরটি প্লাস তো এই প্লাসটিকে আমরা কপি করবো আর এই যে ভলি এই যে রিমোটটি এটি যেই প্লাস এটিকে আমরা কপি করবো তো এইভাবে আবার রাখতে হবে রাখার পর আবার সেম এই যে ইউনিভার্সাল রিমোটটি এটিকে জিরো আর ওকে মানে একদম যে নিচের যে বাটনটি এটিকে একসাথে প্রেস করতে হবে এই একসাথে প্রেস করলে এই যে প্রোগ্রামিং যে ফাংশনটি এটি অ্যাক্টিভ হয়ে যাবে মানে এই রেড লাইটটি জ্বলে যাবে তো এবার আমরা কী করব এই রিমোটের এই যে ভলিউম যে প্লাসটি এটিকে আমরা একবার ক্লিক করব তো তার আগে আমাদের কী করতে হবে এই রিমোটের যে প্লাসটি সেটিকে একবার ক্লিক করব যে ক্লিক করলাম লাল লাইটটি জ্বলল তো এবার আমরা এই রিমোটের প্লাস বাটনটিকে একবার ক্লিক করব তো যে ক্লিক করলাম দেখুন এইটি দুবার ব্লিঙ্ক করলো তার মানে এর যে ভলিউমের প্লাস মানে ভলিউম যে প্লাসের ডেটাটি এর মধ্যে চলে এলো মানে এবার আমরা যখন ভলিউম প্লাস করব তখন আমাদের ভলিউম বাড়বে মানে ইনক্রিজ হবে তো সামেনটেন্সলি আমরা এবারে মাইনাস ভলিউমটি আমরা কপি করব তো ঠিক সেমভাবে আপনাদের জিরো এবং ওকে বাটনটি একসাথে প্রেস করতে হবে প্রেস করলে লাইটটি জ্বলবে জ্বলার পর এবার কী করবো মাইনাস লাইটটি একবার জ্বললো এবার এরো মাইনাস দেখুন লাইটটি দুবার জ্বললো তার মানে আমাদের ডেটাটি হয়ে গেছে তো এইভাবে চাইলে আপনারা বন্ধুরা এই সমস্ত মানে এইখানে প্রায় দশখানা বাটান আপনারা চাইলে অ্যাক্সেস করতে পারবেন দশখানা বাটন বলতে এখানে দেখুন এদিকে লেফট রাইট ঠিক আছে আপ অ্যান্ড ডাউন ওকে এইখানেই পাঁচটা আছে এখানে পাওয়ার বাটন আছে ছটা এইখানে ভলিউম আছে দুটো সাতটা এখানে ব্যাক বাটন আছে আটটা এখানে হোম বাটন আছে নটা তো এইভাবে আপনারা নয় দশটা যে বাটনকে আপনারা চাইলে প্রোগ্রাম করতে পারবেন তো এবার চলুন আমরা দেখে নিই প্রোগ্রামটি কেমন হয়েছে যে এই রিমোট দিয়ে আমরা আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সটিকে অপারেট করতে পারি কিনা সেটি আমরা দেখে নিই তো দেখুন বন্ধুরা এখানে মাথায় রাখতে হবে যে যখনই আপনি এই রিমোটটিকে আপনার পেয়ার বক্সের সাথে বা টিভির সাথে কানেক্ট করবেন তো তখন এই বাটনটিকে প্রেস করে নিতে হবে মানে এটি যখনই রেড লাইট জ্বলবে তখনই কিন্তু অ্যাক্সেস হবে তো এই দেখুন তো দেখি একবার ইউটিউব চালিয়ে দেখুন ইউটিউব চলছে এখানে একটি ভিডিও প্লে করে দেখি এ দেখুন ভিডিও প্লে হয়ে গেল ভলিউম দেখি দেখুন বন্ধুরা ইন্ডিয়ার দেখি বন্ধুরা কাজ করে কিনা এ দেখুন হোমবার টেন্টিও কাজ করছে এবার আমরা দেখি প্লে স্টোর চালিয়ে প্লে স্টোর অন হয়ে গেল আবার এখানে চাইলে এটি ব্যাক মানে এই রিমোটের এটি ব্যাক বাটন তো কিছু নেই তো এইখানে দেখুন এই ব্যাকটি অ্যাক্সেসেবল নয় আপনি আমি চাইলে এটিকে অ্যাক্সেস করতে পারি তো আমি এটিকে ব্যাক বাটন হিসেবে অ্যাক্সেস করেছি তো দেখুন তো দেখুন এইভাবে আপনারা চাইলে এই পুরো রিমোটটিকে আপনারা চাইলে ইউনিভার্সাল রিমোট হিসেবে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো এরকম হেল্প দরকার হয় পেয়ারিং যদি হচ্ছে না বা কোনো সমস্যা হয় তাহলে আমার চ্যানেলে কমেন্ট করে দেবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে তো আমি আপনাকে অবশ্যই হেল্প করব এবং আপনার চাইলে আমার ফেসবুক পেজেও আপনারা চাইলে গিয়ে ভিজিট করতে পারেন এবং আপনাদের কোনো যদি কোয়ারি থাকে আপনারা সেখানে আমাকে জানাতে পারেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার পরে এরকম নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য এবং এরপরে আমি আপনাদের দেখাবো এরকম রিমোট টিভি রিমোট সেম এই রিমোট আপনারাও ঠিক সেমভাবে অ্যাক্সেস করতে পারবেন এতে কোনো রকেট সায়েন্স নেই তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ